হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। প্রেশার কুকারে আমি ডাল রান্না করেছি, ডাল সিদ্ধ করেছি। তো সেটা একটু বাগাতে দিব, মানে একটু পেঁয়াজ রসুন দিয়ে তেলের উপর চড়িয়ে দিব। তো সেটার জন্য একটু তেলটা গরম হচ্ছে, একটু গুঁড়ো করে দিলাম চুলাটা আমি। তো এই যে দিয়ে দিলাম, একটু বাদামি কালার হয়ে আসলেই তাতে ঢেলে দিব ডালটা। এই যে আমার তেলের মধ্যে অনেক সময় প্রবলেম হয়। তো এই যে মুরগিটা আমার আব্বু মহরমের দিন পাঠিয়েছিল, তো এটা আজকে বের করলাম, যেহেতু রান্না করব বাসায় কিছু বলতে কিছু নেই। গরুর মাংস উপর গরুর মাংস এখন শেষ। তো একটু করেই দিয়ে দিলাম, এই যে দেখেন বিসমিল্লাহ করে দিয়ে দিলাম আর কি। তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশেই থাকবেন, ল্যাভেন্ডার ডেলি ব্লগসের পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটা আপনি প্রেস করে রাখবেন পরের ভিডিওটা আপনি দেখার জন্য। তো এইগুলো রান্না করে বের হয়ে গেলাম, একটু একটা কাজ ছিল, তো যেখানে যাচ্ছি ওখানে ভিডিও করা অ্যালাউড না, তো ভিডিও করাটা পসিবল না ওই জায়গাটায়, রেস্ট্রিক্টেড এরিয়া, সেজন্য ভিডিও করে নেই। এই জায়গাটা একটু আসছি ডিসিতে, স্কুটার ভিডিও করবো, কারণ আমার তো কেন জানি ভিডিও করতে মানে আমার নেশার মতো না, আমার ভালো লাগে যে এই জায়গায় বসে থাকি। বসে থাকি যদি একটা জিনিস মানে পসিবল হয়, ওয়াই আই উইল নট ট্রাই, আমি কেন ট্রাই করবো না এই জায়গাটা। তো এই যে হান্ডির সামনে দিয়ে যাচ্ছিলাম, আমার কেন জানি গাছগুলা দেখতে এত ভালো লাগে, গাছগুলা কেন জানি আমাদের গাছের জিনিস দেখলে ছায়া ছায়া লাগে, মানে প্যারেন্টস আছে গার্জিয়ান আছে এরকম। তো এই যে বাসায় আসার সময় নিয়ে আসলাম ফ্লেভার্স থেকে বাকলাভা, এত বাজে ছিল ওদের বাকলাভা, বারকোডের বাকলাভা, প্রিমিয়াম সুইটসের বাকলাভা অনেক টেস্টি, বাট এই বাকলাভাটা খেয়ে এত বিশ্রী ছিল, মানে আমি এরকম বাকলাভা জীবনেও খাই নাই, মানে আর ট্রাইও করতে চাই না। আমি কেউ যদি দুই একজন যে দুই একজন দেখেন আমার ব্লগটা, আমি তাদেরকে সাজেস্ট করবো এই বাকলাভা যেন তারা জীবনে ট্রাই না করে। তো আর একটা নিয়ে আসলাম, চকলেট কেক নিয়ে আসলাম, মানে মি পাঠিয়েছেন। তো এই যে চকলেট, ওদের খাবার এত বাজে হয়ে গেছে কেন জানি আমি বুঝলাম না, ওদের খাবার মানে ডে বাই ডে খাবার ভালো হয় কিন্তু ওদের ডে বাই ডে খাবারটা নষ্ট হয়ে যাচ্ছে। তো আজ এতটুকু, সবাই সঙ্গেই থাকবেন, ডেলি ব্লগসের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম, বাই বাই এভরিওয়ান।